প্রকৃতির অপরূপ লীলাভূমি বাংলাদেশ। এখানে প্রতিনিয়ত প্রকৃতিতে চলে রং বদলের খেলা। ষড়ঋতুর এই বাংলাদেশে প্রতিটি ঋতুরই আছে আলাদা রূপ, রস, রং, গন্ধ এবং বৈচিত্র্য। ক্ষণে ক্ষণে বদলে যায় প্রকৃতির রং। মহান আল্লাহ সুবহানাহু তাআলা এর অগণিত রহমতে ছেয়ে আছে পুরো বাংলাদেশ। রাস্তার দুধারে গাছের সারি, তার দুপাশে অবারিত ফসলের মাঠ। কোনো ঋতুতে মাঠ থাকে সবুজ ফসলে সে, ফসল পাকলে তা হলুদ বর্ণ ধারণ করে। গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, আমি বাংলার মুখ দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। মাশাআল্লাহ, কি চমৎকার একটি রাস্তা! রাস্তার দুই পাশে গাছের লম্বা সারি, যেটি কিনা রাস্তার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। এটি হচ্ছে ফটিকছড়ির রাবার বাগান, চট্টগ্রাম। Oh!